Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahil wahda wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shubho darshokbindo, ajke ek bhai proshno pathiyechen je shoshur barir goru diye kurbani korle kurbani hobe kina. To jehetu amader samne kurbani ashteche ar amader moddhe bhai proshno kore felchen, to ei muhurte amader koroniyo hocche je shoshur barir goru ta jodi শ্বশুর বাড়ির পক্ষ থেকে স্বামীকে এমনিতেই দেয়া হয়, স্ত্রীকে কোনো বল প্রয়োগ করে, স্ত্রীর উপর কোনো চাপ প্রয়োগ করে ওই গরুটা তার বাড়িতে আসেনি, অথবা এই কারণে অথবা স্বামী স্ত্রীকে বলে তার বাপের বাড়িতে যদি গরু আনে, এটা বলে গরু আনায়নি, এমন যদি হয়ে থাকে তাহলে গরু কুরবানি দেওয়া জায়েজ হয়ে যাবে, এবং যার উপর কুরবানি আবশ্যক হয়েছিল তার পক্ষ থেকে যদি দেওয়া হয় তাহলে কুরবানি আপনি নিঃসন্দেহে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এবং এর জন্য আপনাকে কোনো ধরপাকড় করা হবে না। কিন্তু যদি বিষয়টা বিপরীত হয়, যেমন আপনি আপনার স্ত্রীকে খুব মারলেন, খুব বকাঝকা করলেন, তো বাপের বাড়ি থেকে একটি গরু আন এমন যদি বলে থাকে, তাহলে সেই কুরবানিটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু এটার জন্য আপনি গুনাহগার হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুমা, তোমরা একে অপরের মধ্যে যে ব্যবসাটা করবে এই ব্যবসাটা হতে হবে উভয়ের পারস্পরিক একটি মন আত্মচিত্তের তাদের নিজেদের মধ্যে একটি, যাতে একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থেকে যদি বিক্রি করে এমন যদি হয় তাহলে বিক্রি সই হয়ে যাবে। এটাও কুরবানির ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যেখান থেকে পশুটা আনছেন ওই পশুটা যাতে আপনার হারাম ভাবে না হয়, কোনো জুলুমের মাধ্যমে না হয়, আর আপনি তো এখানে জুলুম করে স্ত্রীর উপর চাপ দিয়ে আপনি গরুটা আনলেন, এই জন্য আপনার উপর যে ফরজিয়াতটা ছিল ফরজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাই, আপনি কিন্তু জুলুম করে ফিরতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝার তৌফিক দান করেন এবং এমন আর করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।